যাদের এফ্রন নাই তারা ভয় করেন এফ্রন আর এখন মনে করেন একটা কাটা রোগী আসলো, আপনার বিপি ব্লেড, আচ্ছা বিপি ব্লেড এটা হচ্ছে কি বিপি লাগে
ন্যূনতম 3 ml নিয়ে নেবেন আপনি ন্যূনতম কত ml এটা 3 ml 5 ml সিরিজ ইউজ করবেন মানে 5 ml এবং 3 ml এর নিডেল একই তো 5 ml হইলে আপনি 3 ml এরও কাজ করতে পারবেন 4-5 ml এ কাজ করতে পারবেন কিন্তু 3 ml হইলে এক সমস্যা কি আপনি 3 এর উপরে কাজ করতে পারবেন না 5 হইলে আপনি 1 থেকে 5 পর্যন্ত সব কাজ করতে পারবেন দাম সেম জি 3 ml এর বক্স যা এক বক্সের যে দাম 5 ml এরও একই সব সময় 5 ml টা কিনবেন হয়তো 10 টাকা ডিফারেন্স হইতে পারে কিন্তু এমনি সেম দাম তাহলে 3 ml ন্যূনতম 3 ml নিয়ে নেবেন কাটা ছেঁড়ার জন্য অ্যানেস্থেশিয়া আর বেশি গেলে বেশি লাগতে পারে তবে 3 ml এর মতো লেগে যায় তাহলে আমাকে আগে অ্যানেস্থেশিয়া করতে হবে তাহলে লিডোকেইন তো কারো কাছে নাই জ্যাসোপিন 2% আছে বাজারে ওটা নিয়ে নেবেন 3 ml নেওয়ার পর আপনার যে কাটা অংশটা কাটা জায়গায় এটাকে অ্যানেস্থেশিয়া করতে হবে পুশ করতে হবে চারিদিকে হ্যাঁ কিভাবে করবেন দেখেন এই যে কাটা জায়গাটা আপনি এই কাটা জায়গাটার সাইড দিকে আপনাকে বর্ডারিং করতে হবে জি যেমন জিনিসটা হলো এরকম আপনার এই গেল কাটা জায়গা এটা হলো কাটছে না জি এটার সাইড পাশে আপনাকে লক করে নিতে হবে মানে এই সাইড পাশে যখন আমি লিডোকেইন দিয়ে দেব তাহলে এই বাউন্ডারির ভিতরে অবশ্য হয়ে যাবে জি এখানে আর কাটা ছেঁড়া করলে সে বুঝতে পারবে না এটা করার টেকনিকটা কি করার টেকনিক হচ্ছে আপনি কয়েক ভাবে করতে পারেন একটা হলো আপনি এখানে পুশ করতে পারেন এখানে একটু পুশ করলেন এখানে পুশ করলেন এভাবে আপনি সাইড দিকে
আপনি চারদিকে পুশ করবেন, এই হলো একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে আপনি এই যে কাটা জায়গা গেছে আপনি এখান দিয়ে ঘুরতে পারো পুশ করতে পারেন, এই যে কাটা জায়গার ভিতর দিয়ে পাশে এখান দিয়ে পুশ করতে পারেন, এখানে পুশ করতে বারবার করলে ব্যথা বেশি লাগবে না? দুইটা টেকনিক দেখাইলাম নাকি? আর একটা টেকনিক আছে, আমি এখান দিয়ে খুলিয়ে যাই কোম্পানি। আচ্ছা দেখ, অপশন লাইন এটা। আরেকটা হচ্ছে আমি এখান দিয়ে ঢুকালাম, এখান দিয়ে ঢুকে আমি পুশ করলাম, এ পুশ করলাম, এরপর আমি নিডেল আরো ঢুকালাম, আবার পুশ করলাম, আরো ঢুকালাম, আবার পুশ করলাম, মনে করেন এতটুকু আসছে। আবার আমি এখান দিয়ে ঢুকালাম, এই যে এইভাবে দিলাম, পুশ করলাম। আচ্ছা ওটাও বলতেছি এভাবে, হ্যাঁ এভাবে হলো টেকনিক। আপনি এখান দিয়ে আপনি পুশ করতে করতে এটা ঢুকাতে পারেন, পুশ করতে করতে ঢুকাতে পারেন। অর্থাৎ আপনাকে চারদিকটা লক করতে হবে, চারদিকটা কি করতে হবে? হ্যাঁ, এই চারদিকটা আপনাকে লক করতে হবে। চারদিকটা লক করে দিলে এখানে আর কোনো আপনার বোধ থাকবে না, এই হলো টেকনিক। এখন দেখেন এখানে একটা সতর্কতা আছে, নিডোকেন কিন্তু রগে পড়া যাবে না, মাংসতে পড়তে হবে। রগে পড়লে একটা সমস্যা আছে, তো রগে পড়ছে না না পড়ছে এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি যখন এটা পুশ করবেন, পুশ করার আগে ফর্ম তো এই কারণে খুলে যায়, পুশ করার আগে আপনাকে একটু টেনে দেখতে হবে পিস্টনটা। আর যখন এটা মাংসতে থাকবে তখন এটা আসবে না, আর কোনো ব্লাড আসবে না। আর যদি ব্লাড আসে তাহলে বলতে হবে রগে পড়ছে। আর যখন আপনি সাধারণত মাংসতে পড়লে এটা পিস্টনটা আসবে না, এটা হার্ড থাকবে, এটা হার্ড থাকবে, দেখতে গালটাকে দেখতে আসে না, তার মানে আপনি এবার ফ্রিলি দিতে পারেন। তার মানে এই তো আমার মেডিসিন আছে, আমি এটা দিলাম, দিয়ে একটু হালকা টেনে দেখলাম যে না নাই, আপনি এবার আপনি নিশ্চিন্তে দিতে পারেন। একটু হালকা দেখলাম, বাস ঘটনা বুঝতে পারছেন? আপনার সতর্কতা, যারা অভিজ্ঞ তারা জানেন যে রোগ নাই, এদের এত প্রয়োজন নাই। যারা অনভিজ্ঞ, যারা অনভিজ্ঞ তারা প্রয়োজনে পুশ করার আগে একটু টেনে, তাহলে আপনাকে আগে এটা লোকাল করে নিবে। আগে লোকাল করার এই একটা সুবিধা, লোকালটা করার সাথে সাথে আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। আর সাধারণত কাটা ছেড়া গেলে ব্লিডিং হতে থাকে, এখন আগে ফার্স্টে আপনাকে ব্লিডিং বন্ধ করা ছাড়া আপনি সেলাই করতে পারবেন না। অনেকে আছে কি, এটারে আগে তুলা টুলা দিয়ে চাবি ধরি নেয়, কতক্ষণ চাবি ধরি নেয়, বন্ধ হয়নি, বন্ধ হওয়ার পরে এবার ড্রেসিংয়ের কাজ শুরু করে, ওই অ্যানেস্থেশিয়াটা দেয় সিলাই রাখ মুহূর্তে, এটা। কিন্তু আপনি আগে যদি ইয়েটা দিয়ে দেন, লোকালটা দিয়ে দেন, লোকালটা দিয়ে দিলে এই জায়গাটা আপনার যে ব্যথা বেদনাটাও কমে যাবে, জ্বালা পোড়াও কমে যাবে। আপনি এখন যে জিনিসগুলো দিয়ে ড্রেসিং করবেন তাহলে জ্বলবেও না, কারণ এই জিনিসগুলো দিলে তো একটু জ্বলে, হাইড্রোজেন পারঅক্সাইড নরমাল সালাইন এগুলো দিলে একটু জ্বলতে হতে পারে, আর কিছু করে না, এই জিনিসটা তার করবে না, তাহলে তার ব্যথা কমে যাবে, ব্লিডিং, কারণ এই লিডোকেইন দেওয়ার সাথে সাথে এই রক্তগুলো পানি হয়ে যাবে, মানে এখানে আর ব্লিডিংয়ে থাকবে না। তাহলে আগে দেওয়ার হচ্ছে এই সুবিধা, আগে আমি অ্যানেস্থেশিয়া করে দিলাম, ব্লিডিংও বন্ধ হয়ে গেল, ব্যথাও তার কমে গেল। এবার আপনাকে কি করতে হবে, জায়গাটা পরিষ্কার করতে হবে। আপনি কি ময়লা আবর্জনা দিয়ে ছিঁড়ে দিবেন নাকি? এটাকে ড্রেসিং করতে হবে। ড্রেসিং এবার আপনাকে করতে হবে, ড্রেসিং কিভাবে করবেন, গজ বা তুলা লইবেন, আচ্ছা ড্রেসিংটা আপনারা তুলে দিও, এটা কি ব্যবহারই নি আপনারা এই যে গস এটাকে আপনারা এটা নিবেন, হ্যাঁ নিয়ে এটা দিয়ে আপনারা এটা ড্রেসিং করতে পারেন। ড্রেসিং কিভাবে করবেন আপনার লবণ পানি অথবা হাইড্রোজেন পারঅক্সাইড তো চিনেন সবাই, এটা আপনি ওই যে ট্রেতে ডালি নিবেন,
নিয়ে এটা যে গসটা ভিজাই আপনি এটাকে ড্রেসিং করবেন, জায়গা রক্ত টক্ত গুলো এগুলো পরিষ্কার করে নেবেন। এই হচ্ছে আপনি ড্রেসিং করে নেবেন। এটা আপনি গস দিয়ে করতে পারেন, তুলা দিয়ে করতে পারেন। তুলা দিয়ে করলে একটা অসুবিধা কি, তুলা ডাস্ট আটকে যায়, ছোট ছোট ডাস্ট গুলো আটকে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এটা দিয়ে করা বেটার, গস দিয়ে করাটাই বেটার। এটা হলো অ্যাপ্রুভ। গস দিয়ে আপনি ওই যে সলিউশনে সুবাই ভিজাই দিয়ে ইয়ে করে এটা ফালাই দিলেন, আবার আরেকটু দিলেন, আগে কিছু কাটি কাটি নিলেন, কথা বলছেন, হেল্পার থাকলে ভালো হয়, আপনার যোগান দিব আর আপনি করবেন। এটা আপনি ওয়াশ করবেন, এবার আসেন ওয়াশ আপনি সাইড দিক করলেন, এবার আবার আপনার এটা লাগবে। এবার নর্মাল সালাইন নিয়ে নেন, এটা সিরিঞ্জে আবার হাইড্রোজেন পারঅক্সাইড বা নর্মাল সালাইন নিয়ে নেন। নিয়ে এবার আপনি সিপার সাপার ময়লা আছে না, এই সিপার মধ্যে মারেন, সিপার মধ্যে ফোর্সে, এখানে ফোর্সে আপনি পানি মারেন, মারলে এখান থেকে ধুয়ে এগুলা পড়বে, নিচে ট্রে ধরবে, নিচে ধরো এখন মেলে ধরতে হয়, কিন্তু শরীরে তখন এটা মেলে থাকবে, বুঝছেন, কারণে তো মিলে যায়, তখন চিপা দিয়ে আপনি পড়ছে মারবেন, এখান থেকে ধুয়ে ময়লা গুলা চলে আসবে, আপনাকে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। এটা ড্রেসিং টেকনিক। এরপরে আমি এবার এটার ভিতরে আমি পড়ছে মারলাম সিরিঞ্জ দিয়ে, নর্মাল সালাইন বা যে সলিউশন দিয়ে আপনি ড্রেসিং কাউন্টার দিবেন, তো এটা ধুয়ে চলে আসবে। এরপরে আপনি যদি ভিতরে চুল টুল থাকে সেটা আপনি আবার ওই যে পড়ছে দিয়ে তুলে নেবেন, চিন্তা করি ভিতরে কিছু যাতে না থাকে, না হলে আওয়াজ শুনি না, তাহলে আমাদের ড্রেসিং কমপ্লিট। তাহলে প্রথমে আমরা করলাম কি, লোকাল মারলাম, এখন আপনি যদি আপনার ড্রেসিং করতে করতে সময় চলে যায়, আপনি ইচ্ছা করলে শিলের আগে আর একটু মেরে দিতে পারেন, শিলের আগে আপনি দুই দাপি দিতে পারেন, আগে একটু দিলেন এই কাজ করার জন্য, শীতের আগে প্রয়োজনে আপনি। এখন আমি ড্রেসিং করার পর আমি তাকে বললাম যে মনে করেন আমি খোঁচা দিয়ে বললাম যে ব্যথা লাগেনি, মনে করেন আমি তারা খোঁচা দিয়ে বললাম যে এখানে ব্যথা লাগেনি, এ বললো যে না, তার মানে এটা অ্যানেসথেসিয়া হয়েছে, আমি তো বললাম ব্যথা লাগেনি, এই বললো যে না, তার মানে বোঝা গেছে এটা লোকালটা অ্যানেসথেসিয়া হয়েছে। হ্যাঁ নিব, এটা এক মিনিটের মধ্যে, এক দুই মিনিটের মধ্যে নিব, হয়ে যায় এক মিনিটের মধ্যে। তাহলে আমাদের ড্রেসিং এর কাজ কমপ্লিট, এখন আমরা রেডি টু কি, সেলাই। তাহলে ড্রেসিং, প্রথম তো ড্রেসিং এর কাজ, ড্রেসিং কমপ্লিট। যদি মাথা ব্যথা পাশে সেক্ষেত্রে আপনাকে চুলগুলো যে বিপি গ্রেড দিয়ে আপনি ঘুরের মতো চুলগুলো চারপাশে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। আর সব পশম টশম যুক্ত হলে যদি লাগে তাহলে এটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে, ওকে। এবার আসেন আমরা সেলাই করবো। এখন সেলাই করার আগে আপনাকে সুই সুতা লোড করতে হবে নাকি, আপনাকে সুই সুতা কি করতে হবে, লোড করতে হবে। তাহলে আমাদের ড্রেসিং এর সলিউশন লাগছে হাইড্রোজেন পারঅক্সাইড বা নরমাল। এখন আমি একটা নিডেল নিলাম সুই, আর একটা সুতা নিলাম, আচ্ছা এখন সুই, সুইয়ের মধ্যে সুতা ঢুকাই দেবো না, কাঁথা শিলে যেরকম করে বান্ডি থেকে সুই কি করে সুতা সুইতে ওইভাবে, দেখেন নিডেলটা ধরবেন এভাবে পিস দিয়ে ঢুকবে, আমি পিছন দিয়ে সুতাটা ঢুকাইলাম, বড় একটা নিডেল দিলাম যাতে ঢুকাইতে সুবিধা হয়, বড় নিডেল এত বড় হইব নাকি, আপনার প্রয়োজনে মাথা তো দিয়ে একটু কেটে নিবেন, আবার মুখে দিয়ে এরম করবেন না, বাংলা গিরা দিলে একটা গিটটার একটা সাইজ হবে না, তখন
তখন এই সুইটা তখন মাংসের ভিতর দিয়ে আসবে, তখন এই গিরাটার মধ্যে আটকে যাবে, এই গিরাটার মধ্যে বাজবে। সুতরাং গিরা দেওয়া যাবে না, এটা টেকনিক হলো আপনি দুইবার ঢুকাবেন, একবার ঢুকাইছি না, এবার এটা চিত্রটা কিন্তু লম্বা উপর নিচ, আপনি উপরে যে পাকটা আছে উপরে পাক দিয়ে আরেকবার ঢুকাবেন, এটা আপনি আরো একবার ঢুকান, সাধারণত যেরকম থাকে সুইসুতা ওই রকম হয়ে যাবে, একটু বাড়তি থাকবে, না হলে বের হয়ে যাবে তো টানের সাথে, একটু সামান্য বাড়তি থাকলে থাকবে, ওটা কোনো সমস্যা নাই, হালকা একটু বাড়তি থাকলে এটা কোনো প্রবলেম নাই, হালকা একটু বাড়তি থাকবে। এখন আমি কয় সিলে দিব ওই অনুযায়ী আমি সুতাটা নিয়ে নিলাম, মানে আমার কতটুকু লাগবে ওই অনুযায়ী আমি মেজারমেন্ট করে একবারে নিয়ে নেবেন, তাতে দুইবার না লাগে, আপনার দুই সিলাতে মানে সিলে বেশি লাগলে বাড়াই নেবেন, আপনার কয়টা লাগবে ওই অনুযায়ী একটা আন্দাজ করে নেবেন। এবার আসেন এটাকে আমি নিডেল হোল্ডারে আমি লোড করি, এটা হচ্ছে নিডেল হোল্ডার, গোড়ার মধ্যে এটাকে কি করলাম লক করে নিলাম না, আচ্ছা এই হচ্ছে আমার সুতা, আচ্ছা এখন দেখেন যেহেতু এটা কোলা সুই কোলা সুতা, এটাকে একটু স্টেলাইজ করে নেবেন, আপনার যে অ্যালকোহল ফ্যাট আছে না, অ্যালকোহল ফ্যাট বা হাইড্রোজেন হেক্সিসল দিয়ে এটাকে একটু সুতাটাও মুছে নেবেন, নিডেলটাও মুছে নেবেন, তা জিনিসটা যেহেতু দুইটাই কোলা, আর ইয়ে করার আগে আপনি এটা করার আগে দুইটা গ্লাভস করে নেবেন, ওয়ান টাইম গ্লাভস করে তারপরে এটা করবেন, তাহলে আপনার হাত থেকে জীবাণু লাগার সম্ভাবনা নেই, বা হাতটাকে আপনি হেক্সিসল দিয়ে আগে হ্যান্ড রাপ করে নেবেন, নিলেন এটা তো এটাও আপনি অ্যালকোহল প্যাড দিয়ে, অ্যালকোহল একটা প্যাড আছে না হেক্সিসল দিয়ে, জি আপনারা যে মোবাইল টোবাইল যে মোসেন ছোট্ট ছোট্ট এটা অ্যালকোহল প্যাড, এটা মার্কেটে পাওয়া যায় এক বক্স, আপনার এক বক্সে 120টা, এটা 670 টাকা, এটা দিয়ে আপনি মোসেন নিবেন, ওটাতে হেক্সিসল আছে বা এমনি তুলার মধ্যে হেক্সিসল নিয়ে, হ্যাঁ এটাকে বলে অ্যালকোহল প্যাড, এটাকে বলা হয় অ্যালকোহল প্যাড, এটা হচ্ছে আপনার এটার মধ্যে হেক্সিসল মিক্স আছে, ঠিক আছে এটা দিয়ে আপনি মনে করেন এটাকে আপনি মনে করেন আগে লাগালেছে, লাগানোর আগে আর কি, মানে এটাতে লাগানোর আগে, মানে আমি ওই এটা তো লোড করে ফেলছি তো, মানে হোল্ডারে লাগানোর আগে, হোল্ডারে লাগানোর আগে মনে করেন আপনি এটাকে একটু ইয়ে করে মুছে নিলেন, আপনি সুইটাকে একটু মুছে নিলাম, এটা আমি একটু জীবাণু স্টেলাইজ করে নিলাম, যেহেতু এটা খোলা জিনিস, ইনটেক প্যাকেট হলে আর এটা লাগতো না, আবার ইনটেক প্যাকেটও আছে প্রোলিন, এগুলো হচ্ছে এটা হলে ইথিক, এটা হলে ইথিকের খোলা সুতা, আর এটা হচ্ছে আপনার নিডেল খোলা নিডেল। এখন দেখেন এবার আমরা সেলাই করব, সেলাইটা আমরা কীভাবে করব, একজনে ধরতে হবে, মনে করেন আমি এভাবে মনে করেন সেলাই করবো, ধরেন আপনি এখানে দাঁড়ান, একজন এখানে ধরেন এভাবে ধরে, না মনে করেন এই কাঁটাটা দেখতেছেন না, এখানে এই সাইডে হইলাম নাই, আপনারা সবাই দেখবেন এই সাইডে, না ওটা এই সাইডে বলছি কি এখানে ধরেন, আচ্ছা এই যে কাঁটা এটা আমরা সেলাই করব, সেলাইটা দুইটা টেকনিকে করা হয়, দুইটা টেকনিকে করা যায় ধরেন এইভাবে, আচ্ছা এটাকে আমরা পড়বো কিভাবে, এটা এটা বাঁকা বানাইছে কেন, কারণ জিনিসটা এইভাবে ঘুরে আসবে তার কারণে, কারণ সোজা শুয়ে হলে এটা হবে না, যেহেতু এটা এইভাবে এক পার্ট দিয়ে ঢুকে আরেক পার্ট দিয়ে, হ্যাঁ এখন এই যে মনে করেন এটা ঢুকানোর সিস্টেম হলো 90° অ্যাঙ্গেলে, এটা এটা এভাবে খাড়া ঢুকবে, এই যে খাড়া দেখছেন খাড়া ঢুকবে, এখান দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে, এখন দেখেন এই পাশ দিয়ে যে বের হবে একটা ইয়ে দেন ফোর্সেপ, এই যে ফোর্সেপ গুলার একটা কাজ আছে, অনেক সময় যদি আপনার মনে করেন
এটা অনেক সময় পোর্শন গুলার কাজ হয় কি দেখেন এখান দিয়ে একটু ধরার জন্য আপনারা তো এটাকে একটু তুলে ধরলেন আপনারা ওই যে এটা শিলার সুবিধার্থে এইভাবে ঢুকালেন হ্যাঁ আবার এখানে মনে করেন এখন এখান দিয়ে মনে করেন আমি তুলবো তোলার জন্য এটাকে যদি আমি এটা দিয়ে একটু চাপ দিই তাহলে আমার সুইটা তাড়াতাড়ি উঠে যায় অনেকে দেখো চামড়া একটু মোটা সহজে ঢুকতে চায় না বাইরে তো চায় না তখন আপনি এটা দিয়ে যদি একটু চাপ দেন তাহলে যে মাথাটা এখান দিয়ে বের হয়ে গেল নাকি মাথাটা এবার আমি এপাশ দিয়ে এটা দিয়ে ধরে আমি এটা টেনে নিয়ে আসবো এটা একটা ফোন উঠালাম ঠিক আছে এখন এটাকে নট দিব দেখেন এই মাথাটা হলো নিডেলের মাথা আর এটা হলো লেজ নাকি এখন দেখেন এখানে লেজ আছে এটা হলো এখন আমি এটা ধরেন এটা বড় যে নিডেল যুক্ত মাথাটা এই এই হোল্ডারটা এটার উপর দিয়ে ধরেন উপর দিয়ে ধরে দুই পাক নেন এক দুই এবার এই লেজটা ধরেন ধরে ছোট ছোট পাটটা আমার দিকে আসবে আর নিডেল বড় পাটটা যাবে আমার অপোজিটে টাইট করে দিবেন এখানে গিরা পড়ে গেছে এটা কিন্তু আর কেউ টিপে ধরতে হবে না এখানে একটা পাক পড়ে গেছে তার কারণে এটা কিন্তু টাইট হয়ে গেছে এখানে আর টিপে ধরতে হবে না এবারে যে প্রথমে উপরে ধরছি এবার নিচ দিয়ে ধরেন হ্যান্ডেলটা ধরে এবার একটা পাক নেন এক পাক দিয়ে এটা ধরেন ধরে এবার ছোট পাটটা যাবে অপোজিটে বড়টা আসবে আমার দিকে মানে আগেরটার বিপরীত ব্যাপার দুইবার দিলাম এবার আবার এটার উপর দিয়ে ধরেন ধরে এক পাক নেন নিয়ে এই ছোটটা আসবে এবার আমার দিকে বড়টা যাবে আবার আপনার অপোজিটে এটা অ্যান্টি ক্লক হ্যাঁ একটা হলো ক্লক মানে ঘড়ির দিকে আর একটা হলো ঘড়ির বিপরীতে একটা হলো ক্লক ওয়াইজ আর একটা হলো অ্যান্টি ক্লক তাহলে এটা তিন ধাপে করলাম দেখেন প্রথমবার শুধু দুই ফেস আর সব পরে সব হলো এক ফেস আর রাউন্ড হলো তিনটা রাউন্ড হলো তিনটা রাউন্ড দেওয়ার পর একটা নট কমপ্লিট হলো এই গিরা খুলবে না এই গিরাটা আর খুলবে না এখন হচ্ছে ক্লক আর অ্যান্টি ক্লক করলে যত বুঝ যেটা বুঝবো আর আমি যে টেকনিকে বাংলা ভাষায় বুঝাইতেছি এটা আর একটু বেশি মনে এই কারণে আমি বড় পাট ছোট পাট দিয়ে বুঝাই মানে ছোট পাট কোন দিকে যাবে বড় পাট কোন দিকে আসবে আবার তখন তার বিপরীত হ্যাঁ এরপর আপনি একটু আয় রেখে একটু মাথাটা আয় রেখে একটু মাথাটা হালকা আয় রেখে আপনি কেটে দিবেন একটা নট কমপ্লিট হলো ঠিক আছে আচ্ছা এই নটটা আবার আমি আরেক স্টোরি দিয়ে এটা একভাবে উঠাইলাম নাকি আপনি যদি একসাথে না পারেন তাহলে এটাকে দুই ভাগে আপনি উঠাতে পারেন আরেকটা সিস্টেম দেখেন আবার আমি লাগালাম এবার মনে করেন আমি আমি আলাদা আলাদা এই পাড়ে আগে দিব তারপর এই পাড়ে আসবো মানে একসাথে নিব না একসাথে মনে করেন বড় হয়তো ফাটা আবার একসাথে আনতে কষ্ট হবে সেক্ষেত্রে আপনারা আলাদা পারবেন আগে আমি এই পাড়ে এই পাড়ে আমি এখন এই এই গিরাটার কারণে ওই পাটটা ছোট দেখ আচ্ছা এই গিরাটা আবার কাটতে হয় কীভাবে দেখেন এটার মাথা একটা চিকন একটা কি মোটা চিকন মাথাটা এই চিকন মাথাটা আপনি এক পাশ দিয়ে এটা এক পাশ দিয়ে চিকন মাথাটা ঢুকে একটু চাপ দিবেন এটা দান নাই মাথা দিয়ে চাপ দিলে হয়ে যাবে এটাও পাঁচ ছ এটা এই হালকা মাথা ঢুকে আমি চাপ দিলে এটা কেটে যাবে তারপরে এই যে তুলে ফেললাম ঠিক আছে আচ্ছা এবার আমি নটটা আরেক স্টাইলে দিই এটা আমি এবার আলাদা ভাবে দেখেন এই পাড়ে দেখেন আমি এই পাড়ে আগে ফোরটা উঠে যাব এই যে ফোরটাকে এই পাড় থেকে আনলাম নাকি এবার এই পাড়টা আবার আলাদা ভাবে দিই ওই একবারের কাজটা আমি দুইবারে করলাম ওই এবার কোল একবারের কোলটা আমি দুই ভাগে নিলাম ওই পাড়ে একবার নিলাম এই পাড়ে বেশি কাড়া গেল না আপনি দুটো করতে পারেন আপনি যদি একসাথে না আনতে পারেন আপনার সুইটা যদি একটু ছোট পড়ে হয়েছে মনে করেন
পুরোটা আসে না তাহলে আপনি ভাগে ভাগে আনতে পারেন এখন দেখেন আবার নটের টেকনিকটা দেখেন এই তো ফোল্ড নিলাম এবার হলো কি নট গিরা এই যে বড় পাটটা আমার দিকে না মিডল ছোট পাটটা লাস্ট ওই দিকে দেখেন এটার উপরে ধরেন দুই ভাগ দেন এক দুই এই যে ছোট পাটটা ধরলাম লাস্টটা ধরলাম হ্যাঁ ধরে লাস্টটা আমার দিকে আসবে আর বড়টা যাবে কি আমার বিপরীত দিকে উল্টা দিকে অপোজিটে এবার আমি নিজ দিয়ে দিলাম নিজ দিয়ে ধরে এক পাক নিলাম নিয়ে লাস্টটা ধরেন ছোট পাটটা এবার লাস্টটা যাবে বিপরীতে বড়টা আসবে আমার দিকে আপনি আমার আপনার সাথে ম্যাচিং করেন তাহলে তাড়াতাড়ি বুঝবেন আবার এবার ওই আগের মতো উপরে মানে একবার উপরে হলে একবার নিচে আবার সব অল্টারনেটিভ আবার উপরে এবার প্রথমবারের মতো এবার আমি আবার লেস ধরলাম এক পাক দিয়ে এটা আমার দিকে বড়টা হবে মানে লাস্টেরটা প্রথমবারের মতো আবার হয়ে যাচ্ছে তিনবার কমপ্লিট করলে আপনার গিয়াটা মজবুত হয়ে গেল এটা আর চলবে না সহজে ঠিক আছে এটা আপনি একটু আয় রেখে কেটে দিন তাহলে গিরা দেওয়ার টেকনিক এবং মানে সিলাইট টেকনিক এবং নট দেওয়ার টেকনিক বুঝতে পারছেন এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইউটিউবে ইউটিউবে সুচারিং সার্চ দিলে এই ধরনের ভিডিও পাবেন ওখান থেকেও দেখে নেবেন একদিকে চলে যায় আর আপনি